রাম জন্মভূমির কবি। হিন্দুটা কি সনাতন? মোটেই। পুরাণই আমাদের ইতিহাস। বৈরিকীকরণও যেমন পছন্দ করি না, সেমনি বামীকরণও পছন্দ। এখন যারা পড়াচ্ছে তারা কিচ্ছু সংস্কৃত কারণ তো আমাদের পিতা ঠাকুররা যেরকম বলতেন যে কাল, মহাকাল যেরকম একটা হয় না, যেখানে পুরনো সমস্ত কিছুর উপরে একটা এ তৈরি হয় যে মেয়ে ঠিক নয়, অমুক তমুক ইত্যাদি। কিন্তু আমাদের এখানে স্বাধীনতোত্তর ভারতবর্ষে যেটা আমরা যখন সংস্কৃত পড়েছি তখন কিন্তু একেবারে ক্লাস নাইনে আমাদের যেমন একটা কম্পালসারি ছিল যারা হিউম্যানিটিস পড়বে, আর একেবারে ক্লাস সিক্স সেভেন থেকেই কিন্তু সংস্কৃত পড়া আরম্ভ হতো। বেশিরভাগ জায়গাতে সংস্কৃত মাস্টারমশাইরা ছিলেন, পণ্ডিতজিরা ছিলেন, তারা কেউ তীর্থ পাশ করেছেন, কেউ এ পাশ করেন, তারা স্কুলে পড়াতেন। এখন এই যে তারা পড়াতেন সেখানে কিন্তু ফাইভ সিক্স থেকে সংস্কৃত পড়া আরম্ভ হতো। আমি সিক্স থেকে আরম্ভ করেছি সংস্কৃত পড়া, কিন্তু আমাদের কোনো অপশান ছিল না যে হিন্দি পড়ো, কথাটা বোঝা গেল। ফলে এই যে সিক্স ফাইভ সিক্স থেকে শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করে একটা জায়গায় একটা ব্যাকরণের মিনিমাম পার্ট এই জায়গায় এসে যে পৌঁছলাম আমরা, সেটার কিন্তু বিশাল কাজে দেয় যখন আমরা নাইন টেনে উঠছি। নাইন টেনে উঠে কিন্তু আমাদের শব্দরূপ ধাতুরূপ সব মুখস্থ হয়ে গেছে, নাইন টেনে আবারও করতে হবে সেগুলো রিক্যাপিচুলেশন, সেগুলো করে, কারণ ওটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই যে জায়গাটা, তাতে করে একটা পাকা সংস্কৃতির ভিত তৈরি হতো। সেটা ইলেভেন টুয়েলভ পর্যন্ত যখন গেল, তখন ইলেভেন পর্যন্ত ছিল, নাইন টেন ইলেভেন পুরোপুরি সংস্কৃত পড়ে যখন আমরা অনার্স পড়তে যাচ্ছি তখন কিন্তু এই ভিতটা তৈরি হয়ে আছে। এখন যারা পাশ করে তারা কেউ সংস্কৃত জানেন না, এটুকু আপনাকে বলি। আমার ছাত্রছাত্রী সিলেবাস যেভাবে নেমেছে, এমনকি আমি বলবো যে একটা সময়ে একটা সেটা বাম আমল সংস্কৃতকে কম্পালসারি করার জন্যে তখন আমরা চেষ্টা করছি, কম্পালসারি উঠে গেল, আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে সামিল ছিলাম আমি নিজে এবং আমার বন্ধু দেবব্রত ছিলেন সেখানে, তারা সব আমরা সংস্কৃতের এই আন্দোলন করছি যে সংস্কৃতকে আবার ফিরিয়ে আনা হোক স্কুল স্তরে। তখন একটা কথা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে এটা পুরোহিতদের ল্যাঙ্গুয়েজ, অথচ উনি একবারও খেয়াল করলেন না যে ওনার পিতৃপুরুষ কিন্তু পুরোহিতেরই বংশ। সংস্কৃত তো পুরোহিত কেন, সংস্কৃত তো যে ভাষায় মহাভারত লেখা হয়েছে, যে ভাষায় রামায়ণ লেখা হয়েছে, যে ভাষায় কালিদাসের কাব্য লেখা হয়েছে। এই তো বললাম ইয়াত্রা স্ত্রীণাং প্রিয়তম ভুজা লিঙ্গনচ্ছাসিতান, এটা কি পুরোহিতের ল্যাঙ্গুয়েজ? পুরোহিতের বেশি তো মেঘদূত, তাই না? তো এই যে ভাষাটা এত সর্বাশ্লেষী, সমস্ত জীবনকে ধরে রেখেছিল, তাই না? এবং জীবনকে ধরে রেখেছিল এই জন্যে বলছি যে আমাদের প্রত্যেকটা যে অঙ্গরাজ্য, আমি মনে করি না যে আমরা আলেকজান্ডারের পরবর্তী সময়ে এসেছি, স্বাধীনতার পরেও এই বাংলা, এই আসাম, এই বিহার, আগেও তো এরকম ছিল, কাশী কাঞ্চি অবন্তি এরকম ছিল, তাদের নিজস্ব কিন্তু মাতৃভাষা আছে, সেই মাতৃভাষার জায়গাতেও আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশনটা যেটা করে রেখেছিল সে কিন্তু দিস ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এবং কীরকম যে আমাদের সংস্কৃত ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো স্ক্রিপ্ট ছিল না, এটা মাথায় রাখার দরকার আছে, এটা অনেকেই জানে না, তারা ভাবেন যে দেবনাগরী এইটা হচ্ছে সংস্কৃতের স্ক্রিপ্ট। নো, দেবনাগরী স্ক্রিপ্টটা সেদিনের তৈরি, এই মোটামুটি সিক্সটিন সেভেন্টিন সেঞ্চুরিতেই দেবনাগরী স্ক্রিপ্ট চালু হয়েছে। এবং যেহেতু চালু হয়েছে তার কারণটা কি, যেহেতু এই এই স্ক্রিপ্টে উর্দুও সমানভাবে লেখা যায়, সংস্কৃতও সমানভাবে লেখা যায়, ফলে এই যে সুবিধেটা তারা কি লিখতেন, যারা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতেন তাদের মেইন ভাষা ছিল হিন্দবি,
হিন্দবি মানে কিন্তু তার মধ্যে উর্দু শব্দ আছে, পার্সিয়ান শব্দ আছে, পাঞ্জাবি শব্দ আছে, অবধি অর্থাৎ অযোধ্যা অঞ্চলের যে তার শব্দ আছে। এই যে তুলসীদাসকে দেখছেন কিংবা এই যে কবীরকে দেখছেন, এরা সব অবধি ভাষায় লেখা, আরে সরি এরা সব কিন্তু হিন্দবি ভাষায় লিখছেন। এবং সবচেয়ে বড় শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন আমির খসরু, তিনি হিন্দবি ভাষায় লিখছেন। এই যে হিন্দবিটা, এইটা দেবনাগরী স্ক্রিপ্টে আসে ভালো, যার জন্যে দেবনাগরী স্ক্রিপ্টটা এদের একটা বড় ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছিল। শ্রুতি কেন থাকবে তাহলে সেটা লেখক, এইখানেই তো বলার যে আমি তো এই জন্যই বলতে আরম্ভ করেছি সব কিছু, যে লেখ্যরূপ আমাদের যে যে স্ক্রিপ্ট আমরা ব্যবহার করি, ধরা যাক বাংলা, আমি বাংলা স্ক্রিপ্টে লিখছি, সংস্কৃত মহাভারত আমি বাংলা স্ক্রিপ্টে লিখে নিচ্ছি, কাশ্মীরে যে আছে সে তার সারদা স্ক্রিপ্টে লিখে নিচ্ছে মহাভারত সংস্কৃত, যে তামিলনাড়ুতে থাকে সে তামিল স্ক্রিপ্টে মহাভারত সংস্কৃতটা লিখে নিচ্ছে, মহারাষ্ট্রে যে আছে সে তার স্ক্রিপ্টে মহাভারত লিখে নিচ্ছে। এবং এটা সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আছে আমাদের নবদ্বীপে, যখন ইট ওয়াজ অক্সফোর্ড অফ বেঙ্গল, সেখানে রঘুনাথ শিরোমণির মতো একজন অত বড় নৈয়ায়িক তিনি পড়াচ্ছেন আর কি, সেখানে তামিলনাড়ু থেকে কিংবা অন্ধ্র থেকে পড়তে আসছেন তার কাছে। তো নিয়ম ছিল কি, যে গুরুর যে বইটা সেটা তারা প্রাথমিক মূল বই সেগুলোই তো, ফলে গুরুর বইটা তিনি লিখে নিয়ে যাচ্ছেন, সেটা কী ভাষায়, তামিল স্ক্রিপ্টে লিখে নিয়ে যাচ্ছেন। যিনি তামিলও জানেন এবং বাংলা জানেন এইরকম একজন লোক, যে ক্যালিগ্রাফিস্ট, যে লেখে লেখক, তারা সেইটা টুকে দিচ্ছেন, অথবা তিনি বাংলা শিখে করছেন। এই তো, এই যে তামিল স্ক্রিপ্টে লিখে গেলেন, তারপরে বইটা যখন এডিট হচ্ছে তখন কি হচ্ছে, যে আচ্ছা রঘুনাথ শিরোমণির এই বইটা, এই বইটা বাংলা স্ক্রিপ্টে আছে, বাংলা স্ক্রিপ্টে যে লিখেছে, লেখকের সমস্যা হচ্ছে, লেখক বলে সবসময় তার যে যে লোক মানে বইটা নকল করছে, যে বইটা সে শেষে একটা নিজস্ব কথা লেখে, সে লেখে লেখকে দোষও নাস্তি, যদৃষ্টম তার লিখিতম, আমি যা দেখেছি তাই লিখেছি। হ্যাঁ, ফলে সে যখন লিখল তার বইয়ের তলায় যে একটা ডট ছিল হয়তো সেটা দিল না, রটা ব হয়ে গেল, তামিলে সেটা হয়ে রইল, বাংলায় সেটা ঠিক থাকলো, আবার হয়তো বাংলাতে রটা নেই, ডটটা নেই, ও তামিলে যখন লিখছে তখন ঠিকটাই লিখল, যে না এটা তো হওয়ার কথা না, এটা এই হবে। আমরা লিখলে পরে তো ভুল থাকে, নাহলে তো খবরের কাগজের অফিসে এত এত স্ক্রিপ্ট পড়তে হয় কেন, তাই না? এই যে হয় যখন একটা বই তৈরি হচ্ছে, তার থেকে যিনি এডিট করছেন, যিনি কোলেট করেন সেগুলো, যেমন মহাভারত কোলেটেড হয়েছে ভান্ডারকারি ইনস্টিটিউট থেকে, সেখান থেকে একটা ক্রিটিক্যাল এডিশন বেরিয়েছে, শত শত বাংলা স্ক্রিপ্ট, তামিল স্ক্রিপ্ট, সারদা স্ক্রিপ্ট, নেওয়ারি অর্থাৎ নেপালের তলায় যে জায়গাটা সেখানে নেওয়ারি স্ক্রিপ্ট, নেপাল তো হিন্দু রাষ্ট্র ছিল এককালে, এটা আমাদের মধ্যেই ছিল, ফলে সেখানে যে স্ক্রিপ্ট সেটা নেওয়ারি স্ক্রিপ্ট, সেইখানে এই যে করে আসলো সেগুলো সব একসঙ্গে দেখে তারা দেবনাগরী স্ক্রিপ্টে সেটা ট্রান্সফার করেছেন। যেহেতু দেবনাগরী স্ক্রিপ্টটা পরবর্তীকালে মানে নাইনটিন সেঞ্চুরিতে হবে, যখন আশুতোষ মুখার্জির আন্ডারে সম্ভবত, আমার অত ভালো মনে নেই, একটা কমিশন তৈরি হলো যে সংস্কৃতকে এখন থেকে আমরা দেবনাগরী স্ক্রিপ্টে লিখব। এই রকম কিন্তু সংস্কৃত ভাষাটাই ন্যাশনাল ইন্টিগ্রেশন তৈরি করে রেখেছিল আমাদের সমস্ত স্টেটগুলোর মধ্যে, এটাই কিন্তু ইন্টিগ্রেশন তৈরি করে রেখেছে, কারণ এইটা কিন্তু আরেকজনের সঙ্গে আরেকজনের কমিউনিকেশনের উপায়। চৈতন্য মহাপ্রভু যখন চলে যাচ্ছেন, কেরালা পর্যন্ত গেছেন একেবারে সাউথ ইন্ডিয়া হয়ে, তিনি কোন ভাষায় কথা বলেছেন? তামিলে কথা বলেছে, কেরালাতে কেরালাদের ভাষায় কথা বলেছেন? নো, সংস্কৃত কথা বলেছেন, তাই না? কাজে এটাই একমাত্র ল্যাঙ্গুয়েজ যা সকলকে ন্যাশনালি ইন্টিগ্রেটেড করেছে।
সেটা কিন্তু তাই। তবুও এখনও পর্যন্ত মহারাষ্ট্র এমনকি ইউপি এসব জায়গায় এখনও সংস্কৃতের চর্চাটা ভালো আছে, কিন্তু এখানে এরা পারপাসফুলি এটাকে তুলে দিয়েছেন বা আমাদের সময়ই এটা উঠে গেছে, তারপরে এখন তো পারফেকশনে এসে পৌঁছেছে সেটা, সংস্কৃত এখন আর কেউ পড়ে না। এবং এমনকি এখন কি আর একটা কথা বলে দিলাম কিন্তু, যে এই সঙ্গে এটাও বলে দিলাম, যারা ইউনিভার্সিটিতে এই এই যে এই পদ মানে ছোটোবেলায় কোনো সংস্কৃত না পড়ে ইলেভেন টুয়েলভে একটুখানি সংস্কৃত পড়ে তার সব বাংলায় লিখছেন কিন্তু তারা, তারা কিন্তু কিচ্ছু জানেন দেবনাগরী স্ক্রিপ্ট শুধু নয়, মানে অ্যানসারগুলো যে কোশ্চেন সংস্কৃত কোশ্চেনের অ্যানসার বাংলায় হচ্ছে। হ্যাঁ, সংস্কৃততে একটা ব্যাখ্যা লেখা মুখ লেখা সে সমস্তটাই মুখস্থ করে যা করার হয়, কিন্তু তারা জানেন না কী করে করতে হয়। ফলত এখন যারা পড়াচ্ছেন, আমি বারবার বলছি যে লাস্ট 25 বছর ধরে যারা পড়াচ্ছেন, 25 বছর না বললো 20 বছর তো বলবই, তারা কিচ্ছু সংস্কৃত জানে না। মেবি হি অর শি ইন দ্য ইউনিভার্সিটি, মেবি হি অর শি ইন আ কলেজ, মেবি হি অর শি ইন আ স্কুল, কিচ্ছু জানে না। তাই কি, কিন্তু এবার আমি জিজ্ঞাসা করি যে পলিটিক্যাল সায়েন্স পড়ে যে আইএস দেয়, সে কী জন্য আইএস দেয়? সে কি পলিটিক্যাল সায়েন্স লেখে? সেখানে আগে যে পড়াশোনাটা হতো, যে বিএ পাস করতো সে তো ব্যাংকেও যেত। পেশামুখী যদি শিক্ষা হয় তাহলে কি এইটা শিক্ষা হওয়া উচিত? তাহলে তো বাংলাও পড়া উচিত। আমি বলছি বাংলাও ইংরেজি কিংবা যা হোক কোনো ল্যাঙ্গুয়েজই পড়া উচিত না পেশামুখী শিক্ষা যদি। ইংরেজির প্রয়োজন, ইংরেজি প্রয়োজন কোথায় রয়েছে? শুধু রিসেপশনিস্টের জন্য, তাই না? ইংরেজি প্রয়োজন তো আমরা তৈরি করেছি। হ্যাঁ, যে ইনি হোটেলে থাকলে পরে ইয়েস কাম ইন এরম বলতে পারে, তাই না? ওটা কিন্তু স্পোকেন ল্যাঙ্গুয়েজও বলা যায়, তাই না? আমাকে অনেকে বলেন সংস্কৃত কথা বলতে পারেন, অনেকে ভাবেন সংস্কৃত কথা বললেই খুব হলো, কিন্তু না, সংস্কৃত কথা বলাটা কোনো ইম্পর্টেন্সই নেই, কারণ ওটা স্পোকেন সংস্কৃত ইজিলি শেখা যায়, ওটা কোনো ব্যাপার না, ওটাকে সংস্কৃত জ্ঞান বলে না। কাজেই পেশামুখী শিক্ষা যদি হয় তাহলে সকলেরই কমার্স পড়া উচিত, সকলেরই মিনিমাম সায়েন্স পড়া উচিত। এই যে ইঞ্জিনিয়ারিং পড়া উচিত বললেন, এবার ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থাটা বলি, 200 ছেলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে তারা সিট পেত আগে 200, 250, 300, 500 মধ্যে র্যাঙ্ক, হ্যাঁ বিশাল র্যাঙ্ক করেছে, এখন তো 17 লক্ষ পর্যন্ত র্যাঙ্ক যায়। কিন্তু এই যে র্যাঙ্ক 17 লক্ষ কিংবা 15 লক্ষ র্যাঙ্ক করে যে লোক পড়ল, ও বিভিন্ন ছোটো ছোটো গাদা গাদা বেসরকারি যে জায়গা সেই জায়গাগুলোতে সব কম্পিউটার সায়েন্স পড়ে এলো, তাদের অবস্থা কি আপনারা জানেন? যে তারা প্রোগ্রাম পর্যন্ত করতে পারে না এই এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যারা এসেছে। দেখুন, পুরাণ আর ইতিহাস হচ্ছে, পুরাণ মানে তো পুরনো কথা, কিন্তু আমাদের একটা আলাদা জঁর আছে পুরাণে, যেমন একটা মৎস্য পুরাণ কি বিষ্ণু পুরাণ, এগুলো সব একটা জঁর। কিন্তু কথা বলতে গেলে এটা বলতে হবে যে পুরাণ কিন্তু অনেক আগে। কেন ফিকশন হবে? পুরাণ সমস্ত পুরাণই আমাদের ইতিহাস, মানে পুরাণের মধ্যে আপনি যা যা ধরেন সোশ্যাল স্ট্রাকচার যা তৈরি হচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা কী আচরণ করবে, কী করবে না করবে, এই যে সব জিনিসগুলো এগুলো সব পুরাণের মধ্যে আছে। জানলে স্মৃতিশাস্ত্র যারা সব আইনের বই তৈরি করেছে তারা সব পুরাণকে কোট করে, পুরাণই ইতিহাস। আবার আমাদের শাস্ত্রীয়ভাবে যেটা বলা হয় যে মহাভারত পুরাণকে ইতিহাস বলা হয়, ইতিহাস মানে কি? ইতি হ আস দাস ইট হ্যাপেন্ড, এইটা হচ্ছে ইতিহাস, এইরকম এইরকম ছিল। তো মহাভারতকে অনেক কিন্তু আবার বলেন না ওটা কাব্য, বিশেষ করে বামপন্থীরা বলেন, ভুল বলেন, জানেন না, কিচ্ছু জানেন না বলে বলেন। হ্যাঁ, মহাভারতের ইতিহাস, মহাভারত যে ইতিহাস সেটা প্রমাণ করে দেওয়া যায়, কারণ কী কী ছিল তখনকার রাষ্ট্র ব্যবস্থা কীরকম ছিল সব কিন্তু মহাভারত থেকে প্রমাণ। আমি বিশ্বাস করি কেন, যে এই কারণে যে তার তো ইতিহাসটা অনেক আগে ধরা আছে। আমাদের যে ব্রাহ্মণ গ্রন্থগুলো, ঠিক বেদের পরের যে ব্রাহ্মণ গ্রন্থগুলো, সেইখানে কতগুলো তারা কতগুলো রাজার নাম করছেন, যে এদের ঐন্দ্র মহাভিষেক যজ্ঞ হয়েছিল তাতে করে এরা রাজা হয়েছিলেন, সেখানে ইক্ষাকুর নাম আছে, মানে রামচন্দ্রের যে পূর্ববর্তী রাজপুরুষ ইক্ষাকু তার নাম আছে, মনুর নাম আছে। তো তারা এমনকি
সম্ভবত আমার মনে পড়ছে না সেইভাবে যে রামচন্দ্রের পূর্বপুরুষদের মধ্যে আরও দু একজন, যেমন স্বরজাতি তার নাম আছে। আপনি একটা জিনিস খেয়াল করুন, ইতিহাসের উপাদান তো রয়েছে এগুলোর মধ্যে। কেন কি যে একটা জিনিস দেখো, যে আমাদের বিষ্ণুপুরাণ কিংবা ইত্যাদি পুরাণের মধ্যে একটা লাইন খুব চলে, সেটা কি যে ভবিষ্যতে কারা রাজা হবে, কলিযুগ আসছে, কলিযুগের পরে কারা ভবিষ্যৎ রাজা হবে, এই বলে একটা বলা হচ্ছে। ভবিষ্যৎ রাজা তো বলে ওরম তো এরা তো আর অ্যাস্ট্রোলজি করেননি, এটা আসল কথা হচ্ছে এই সব রাজাদের তারা খানিক দেখেই গেছেন। তারা বলছেন শূদ্র রাজা হবে, হ্যাঁ এই যে শূদ্র রাজা হবে এটা কিন্তু ওরা দেখে গেছে। তারপরে বলছে এটা ভবিষ্যতে শূদ্র রাজা, তাদের বর্ণের সংস্কার আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় সংস্কার আছে, ফলেতে এটা তাদের মধ্যে যেন মানে ইয়ে করছেন না, খুব বেশি মানতে পারছেন না, বলছেন ভবিষ্যতে রাজা। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, যাবৎ পরীক্ষিত জন্ম যাবৎ নন্দাভিষেচনম, নন্দ মানে মহাপদ্ম নন্দ, যেটা একেবারে হিস্টোরিক্যাল ফিগার, তাই না? আলেকজান্ডার এসে ধননন্দ যিনি ছিলেন মহাপদ্মচন্দ্রিত, তাহলে আপনি ধননন্দকে বিশ্বাস করবেন, মহাপদ্মনন্দকে বিশ্বাস করবেন না, তা তো হয় না, তাই না? আর ইতিহাসের উপাদান যদি থাকে তাহলে ওর মহাপদ্মনন্দ, তার ছেলে ধননন্দ, এসব তো আছে, বিশ্বাস করে নিয়েছেন। এটা ষোড়শ মহাজনপদের যত রকম আপনি দেখবেন সেখানে মগধের রাজা ধননন্দ, এটা একটা বিশ্বাস করতেই হবে আপনার। ইয়াবৎ পরীক্ষিত জন্ম, পরীক্ষিত কিন্তু মহাভারতের লাস্ট বংশধর, তাই না? তারপরে হচ্ছেন জনমে জয়। তো এই পরীক্ষিতের জন্ম থেকে আর এই নন্দবংশের ধননন্দ মহাপদ্মনন্দের অভিষেক পর্যন্ত সময়টা হচ্ছে 115 বছর কিংবা 150 বছর, শতং পঞ্চদশ উত্তরম, অথবা শতং কি যেন আরেকটা আছে যার মানে হয় 150, এই দুটো পাত আছে। তাহলে 150 কিংবা 115 বছরের যে ডিফারেন্স মাঝখানে, এই সময়টার কোনো ইতিহাস কিন্তু নেই, কিন্তু পরীক্ষিতকে তাঁরা কিন্তু হিস্টোরিক্যাল ফিগারই বলে যাচ্ছেন, তাই না? যেহেতু ধননন্দকে আপনি বিশ্বাস করেন, পরীক্ষিতকে বিশ্বাস করবেন তা তো হয় না। আপনি গরুর শিংটাকে বিশ্বাস করবেন আর গরুর বডিটাকে বিশ্বাস করবেন না, ওই শিং দেখেছি মানে ওটা ওটা মোষও হতে পারে, আমি বলতে পারবেন না। আপনার গরু দেখতে হলে শিংটাও দেখতে হবে, গরুর বডিটাও দেখতে হবে, শৃঙ্গগ্রাহিক ন্যায়ে আপনি একাংশ বিশ্বাস করবেন আর কে একাংশ বিশ্বাস করবেন, এটা তো হবে না। আমি আবারও বলছি, রাম জন্মভূমি মিলে আমার কোনো বক্তব্য নেই, আমি ওখানে কোনো ঢুকবো না, ওইসব পলিটিক্সের মধ্যে আমি ঢুকবো না, কিন্তু এটা বলবো রাম জন্মভূমির কোনো মানে নেই, ওই জায়গার কোনো মানে নেই। অযোধ্যার কোন প্রান্তরে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এটা কেউ নির্দেশ করে দিয়ে যায়নি, আমার প্রাসঙ্গিক মনে হয় না। তিনি অযোধ্যায় জন্মেছিলেন এই পর্যন্ত বিশ্বাস করতে পারি, কেননা সেইখানে রেকর্ড আছে, কিন্তু অযোধ্যার এই জায়গাটাতে রাম জন্মেছিলেন তার বিশ্বাস করি না। কেন? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি 500 বছর আগে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, চৈতন্যদেবের জন্মভূমি মায়াপুর না প্রাচীন নবদ্বীপ? রামকৃষ্ণদেব বললেন নবদ্বীপের গঙ্গার মধ্যে, বললেন তার সমাধি হলো, বললেন হৃদয়ে, এখানে মহাপ্রভু জন্মেছিল। গঙ্গার পরিবর্তন হয়েছে, বহু রকমের পরিবর্তন হয়েছে, ফলে এই যে এত নদীর জায়গা পরিবর্তন হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে রাম জন্মভূমি ঠিক ওই জায়গাতেই ছিল, এটা আমার পক্ষে বিশ্বাসযোগ্য। দেখুন, এটা আমাকে অনেকে বলছিল যে আপনি যে এগুলো করে যাচ্ছেন, আপনি এত লিখে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় যে এখন যে সময় পড়েছে, মানুষ সবসময় লেখাটা পড়ে না, আপনি একটু কথা বলুন। অনেক জায়গা থেকে, যেমন আমার নিজের কোনো ফেসবুক নেই, আমার কোনো রকম মানে কিছুই এসব ছিল না, হ্যাঁ তখন, এবং সেটা কিন্তু মানে যারা টিভি চ্যানেল চালান, যারা একাডেমিক লোকজনও অনেক আছেন যারা বলছেন যে তুমি সব লিখে যাচ্ছ, কিন্তু এখন এবং যারা সব এখনকার টেকনোলজিক্যাল এক্সপার্ট সেরকম লোকও তো কিছু আছে, তারা বলে যে এখন মানুষ বই পড়ার হ্যাবিট মানুষের কমে যাচ্ছে, কিন্তু যেসব জায়গায় জিনিসপত্র আছে সেই সব জিনিসগুলো নিয়ে যদি তুমি কথা বলতে থাকো তাহলে কিন্তু মানুষের কাছে সেটা ছড়াবে, মানুষ সেটা জানতে পারবে, অনেক অনেক জিনিস আছে যেটা মানুষ জানে না। দেখুন, আমি তো কেবলই এসেছি, এখন রেসপন্স তো
নির্ভর করে, এটা তো স্বাভাবিকভাবে এমন একটা চ্যানেল নয় এটা যে আমি আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, আমি কোনো বিতর্কিত কথা বলছি না এখানে, কেন বলবো আমি, আমি তো লোকটা একাডেমিক লোক, তা আমার ভিউয়ের জায়গাটা সেইখানে, কিন্তু আমি তো তাই বলে অনেক ভিউয়ারশিপ হবে বলে কথা বিতর্কিত কথা তো বলবো না, এটা আমার দরকারও নেই, সিন্স আই এম অ্যান একাডেমিক পার্সন। যারা আমার এইটা করছেন, আমার সৌভাগ্য সেটা যে তিনি বলছেন, কিন্তু স্যার আমি তার সেই শ্রদ্ধাটুকু আছে, তার বক্তব্য হচ্ছে যে উই ওয়ান্ট টু ব্যাংক, আমরা এই কথাগুলো রেখে যেতে চাই, কেননা এগুলো এই অমূল্য কথাগুলো কেউ বলবে না, এত বুঝিয়েও কেউ বলবে না। এখন যেরকম অবস্থা আছে পৃথিবীর, সেখানে মানুষের যে সংস্কার, মানুষের যে ভাবনা চিন্তা, তার মধ্যে যে ত্রুটিও থাকে, হ্যাঁ কিছুই হবে না, এরকম কিছুই হবে না। আর আমি বলবো যে সংস্কৃত কিংবা এই সমস্ত পুরনো যে শাস্ত্র, এগুলো নতুন যে শিক্ষানীতি হয়েছে তার মধ্যে কিছু নেই, তার সম্বন্ধে আমার কিছু আইডিয়া আছে। আপনি যে বলছেন না যে পুরনো শিক্ষানীতি, এর মধ্যে পুরনোভাবে একটুখানি ভাবনা করা হচ্ছে, এটা একেবারেই ভুল। প্রথমত নেপ যেটা তৈরি হয়েছে, আমি তার কমিটিতেও ছিলাম, কারণ জিনিসপত্রগুলো আমি দেখেছি, হ্যাঁ তাতে এটা দেখেছি যে এটা পুনরুজ্জীবন তো নয়ই, বরঞ্চ শিক্ষার গৈরিকীকরণও নয়, এটা বরং শিক্ষার আমেরিকানাইজেশন। এ কথা বলছি এই কারণে যা ওদেশে হয় সেইগুলো এখানে চাপানো হচ্ছে। ধরা যাক একবার সাধারণ স্কুল স্তর থেকে বলি, তুমি স্কুল স্তরে ক্লাস 7-8 থেকেই সেমিস্টার সিস্টেমের কথা বলছেন, সেমিস্টার সিস্টেমে এম এ ক্লাসে যে পড়ানো হয়, সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, ইউজিসি জোর করে করেছে এবং সমস্ত ইউনিভার্সিটিরা মেনে নিয়ে করতে আরম্ভ করেছে। আমি ইউনিভার্সিটিতে পড়াতাম, সেখানে দেখেছি আড়াই মাস পরেই ছাত্ররা বলতে থাকে আমাদের কি প্রশ্ন আসবে, আড়াই মাস। তাহলে সেমিস্টার সিস্টেমে এই আড়াই তিন মাস পরপর পরীক্ষা হচ্ছে, কখনো ছ মাস পরপর পরীক্ষা হচ্ছে, ওইটুকু একটুখানি জেনে নিলাম এবং জবাবটা জেনে নিই, মানে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, অনেকটা এইরকম আর কি করে। প্রশ্ন থাকছে কি বেশিরভাগ সময়ই কিন্তু এমসিকিউ, অবজেক্টিভ দাও, তার মানে কোনো ডেপথে তারা যায় না। এই যে শিক্ষা ব্যবস্থা সেমিস্টারে, আমি এর ঘোর বিরোধী। গৈরিকীকরণও যেমন পছন্দ করি না, সেমনি বামীকরণও পছন্দ করি না। আর নেপ যেটা এসছে, শিক্ষা ব্যবস্থা যেটা এসছে, টোটালি একদম আমেরিকা বসানো আছে সেখানে, আমেরিকান একদম সব, এভরিথিং এভরিথিং। এটা কিন্তু ওই ব্যাপারটাই একরকম যে বিজেপি মানেই যেন ধর্ম, তা কিন্তু নয়। আমি ধর্ম চর্চা করি, আমি শাস্ত্র চর্চা করি, আমি রামায়ণ মহাভারত কাব্য চর্চা করি, পুরনো জিনিস চর্চা করি। আর বিজেপি যেহেতু ওই একটু রামায়ণ, ওই একটু ভগবদ্গীতা এগুলোকে মোটামুটি প্রমোট করেন, অতএব তারা যদি ভাবেন যে আমিও সেইটাই, তাদের আগ্রহ নিশ্চয়ই আছে, কিন্তু অন্তত তাদের অনাগ্রহ নেই, এটুকু বলতে পারি। যে তারা যে সর্বত্র আমাকে, মানে আমি যখনই কোনো কথা বলেছি বিভিন্ন চ্যানেলে, তাদের এগেনস্টেও কথা বলেছি অনেক, কিন্তু কোনো দিন আমাকে খুব অবমাননা তারা করেছেন এটা আমি দেখিনি, দেখিনি। কোনো বড় মানুষ বলেছেন যে অমুক খুব বাজে লোক, আমি শুনিনি। তারা সেইটুকু শ্রদ্ধা আমাকে করেন এবং সেটা একাডেমিক স্ট্যান্ডার্ডে শ্রদ্ধা করেন, অন্য কিছু না। দেখুন আমাকে সেইভাবে, কারণ যেহেতু ওনারা জানেনই যে আমি পলিটিক্যালি খানিকটা অন্তত অবধারিত, এমনিতে আমি খুব পলিটিক্যাল লোক নই, কোনোদিন পার্টি টাটি করিনি, কিন্তু এটা ঘটনা যে আমার চাকরি জীবন পুরোটাই কেটেছে বাম আমলে, ফলে বাম আমলে যে অত্যাচার আমি লাভ করেছি সেটা বলবার মতো নয়। হ্যাঁ মানে একাডেমিক জায়গায়, মানে কোনো ইউনিভার্সিটিতে আমি চাকরি পাইনি, হ্যাঁ আমাকে দেওয়া হয়নি কোথাও, তার কারণ আমি বামেদের পছন্দ করি না বলে, বামেদের নীতি পছন্দ করি। তারা অনেকে আছেন যারা খুব আমাকে শ্রদ্ধা টোদ্ধা করেন, মন্ত্রীতন্ত্রীরাও অনেকে ছিলেন যারা খুব শ্রদ্ধা টোদ্ধা করেন, কিন্তু কিন্তু চাকরির জায়গায় যেহেতু আমি বামেদের সঙ্গে অ্যালায়েড ছিলাম না, সেখানে কিন্তু আমার কোনোদিন কোনো ইউনিভার্সিটিতে চাকরি হয়নি। কিন্তু বামেরা যখনই তাদের বিরুদ্ধে কথা বলতাম, আমি দেখেছি 10 সালের আগে তারা বলতেন ও তৃণমূল হয়ে গেছে,
এটা হচ্ছে মজা। কিন্তু আমি সেই অ্যান্টি বাম রাজনীতি কিন্তু আমার একটা ব্যাপার ছিল। সেই 10 সাল থেকে, আরে 75 সাল থেকে 10 সাল পর্যন্ত তো আমার যে লাইফ, চাকরির লাইফ টাইম, সেই সময়টা কিন্তু বামেদের শাসন গেছে। আমি তৃণমূল কিছু হইনি, আমি ওনলি অ্যান্টি বাম হয়েছি। কিছু অর্থ জানেন না বলে এই কথাটা বলে থাকেন। ওনার মুখের যে লব্জ হয়েছে, মনে হয়েছে ওনারতে অনেকেরই আছে, যেটা কি ওনারাই ভাবছেন যে এটা আমি বলছি বলেই এটা সিদ্ধ হয়ে যাবে। সনাতন শব্দটা মহাভারতের মধ্যেও অনেক জায়গায় আছে, এসো ধর্ম সনাতন। তাহলে এই যে সনাতন মানে একেবারে পুরাতন যে জিনিসটা, সেটা হচ্ছে সনাতন ধর্ম। এবং সেই সনাতন ধর্ম তাহলে বৈদিক বলতে হয়, একমাত্র বেদ সেটাই একমাত্র সনাতন ধর্ম হয়ে দাঁড়ায়। কারণ মহাভারতে যখন বলে যে এসো ধর্ম সনাতন, তাহলে বেদের যে, মহাভারতের আগের যে যুগ, মহাভারতে এক কথাটা একবার নেই, অন্তত আমি বলতে পারি অন্তত পক্ষে 100 বার তো আছে এই শব্দটা। এবং তো মনুরব্রবীত, এই মনুরব্রবীত কিন্তু স্বয়ং এই মনুসংহিতাও নয়, এই মনু একেবারে আদি মনু, যার কথা মহাভারতে রেফার্ড হচ্ছে, তাই না? এখন ঠিক সেই রকমভাবেই এসো ধর্ম সনাতন যখন মহাভারতে অন্তত 100 বারের ওপরে ব্যবহৃত হয়েছে এই যে শব্দ, সেখানে অবধারিতভাবে সেটা বৈদিক এবং উপনিষদিক ধর্মের কথা বলবে, যেটা এসো ধর্ম সনাতন। তাহলে এখন যারা বলছেন লব্জ যে আমরা সনাতনী মতে চলি, তারা কি বৈদিক ধর্ম পালন করছে? হ্যাঁ, তা তো নয়। হিন্দু শব্দটাই তো সেদিনকার, হিন্দু আবার কোত্থেকে এলো? বিষ্ণুপুরাণের মধ্যে আছে যে বরসংতদ ভারতং নাম ভারতীয়ত্র সন্ততি, এই হচ্ছে ভারতবর্ষ এবং এর সন্তানরা হচ্ছে সব ভরতের ছেলেমেয়েরা। তো এই তো আমরা তো ভারত শব্দটা ভুলেই গেলাম। হিন্দু কবে থেকে এলো? হিন্দু তো চলেনি, হিন্দুটা মুসলমান যারা রাজত্ব করতেন এখানে, তারা মুসলমানদের সেগ্রিগেট করার জন্যে যেটা আলাদা ধর্ম আর হিন্দু, এটা হচ্ছে আলাদা ধর্ম, দে আর হিন্দুজ। শব্দটা কে প্রথম প্রয়োগ করেছিলেন? ডেরিয়াস। তিনি যখন সিন্ধু নদীর ওই অঞ্চলটা দখল করেছিলেন, তখন তিনি বলেছেন হিন্দু। এবং সেটা কি হ গ্রিক ভাষায়, আমাদের দন্তস্বর তালব্যস্বর অনেক জায়গাতেই গ্রিক ভাষাতে দন্ত হ হয়, যেমন হেপটা সপ্ত হেপটা, হ্যাঁ শতম হান্ড, হয়তো সেরকমভাবে সিন্ধুর ওই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তিনি ডেরিয়াস বলেছিলেন যে দের আর হিন্দুজ। তাহলে হিন্দুজ অথবা ইন্দুজ, ইন্দুও হয়, ইন্ডিয়ান কথাটা অনেক ভালো সেই দিক থেকে, কিন্তু এই যে হিন্দু শব্দটা তো চাপা পড়েছিল আলেকজান্ডারের আগে, যে শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দ তো চাপা পড়েছিল। মহাভারত রামায়ণ পুরাণ একটা কোনো জায়গায় আপনি হিন্দু শব্দটা দেখাতে পারবেন না, নো হোয়্যার। কিন্তু ভারত তো দেখাতে পারবেন 100 বার, শত শত বার দেখাতে পারবেন, কিন্তু হিন্দু শব্দ তো কোথাও নেই। যদি এত বড় হিন্দু একটা ব্যাপার হতো, তাহলে তো রামায়ণ মহাভারত পুরাণের মধ্যে কোথাও পেতাম শব্দটা, তাহলে কিসের সনাতন? হিন্দুটা কি সনাতন? মোটেই না। হিন্দু শব্দটা একেবারেই প্রচলিত হয়েছে মধ্যযুগীয় ভারতে মুসলমানদের সেগ্রিয়েট করার জন্য, দ্যাট দ্য আদার রিলিজন ইজ অব দ্য হিন্দু, এই নামকরণ হয়েছে। তার পরবর্তীকালে তো আমার তো বারবার মনে হয় যে এখনও পর্যন্ত আমি বিজেপির অনেককেই শ্রদ্ধা করি, কিন্তু এই ভাবনা চিন্তা যেগুলো আছে সেগুলোকে খুব যে শ্রদ্ধা করি তা নয়। ওনারা এখনও মুঘলদের বিরুদ্ধেই লড়ে যাচ্ছে।